আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। এটা ছিল সেহরির পরে পরে। আমাদের এখানে ফজরের আজানটা 5:30টার দিকে হয়, আর আমি দেখা যায় সেহরির জন্য যখন উঠি তখন আর আমার ঘুমানো হয় না। ফজরটা শেষ করে আমি কিছুটা সময় বসে কোরআন তেলাওয়াত করি, আর যেহেতু বাচ্চারা সকাল 8টার দিকে স্কুলের জন্য বের হয়ে যায়, সো দেখা যায় যে ওদেরকে রেডি করার সময় আসলে হয়ে যায়। সব কিছু গুছকাজ করে ওরা যখন বের হয়ে যায় তখন কিছুটা সময় ঘুমিয়ে থাকে। কালকে সারা রাত ধরে বাইরে স্নো হচ্ছিল, এখন ঘুম থেকে উঠে দেখি চারিপাশ একদম সাদা হয়ে গিয়েছে স্নোতে, আর এত স্নো পড়ছে মনে হচ্ছে যে উইন্টার চলে আসছে। নর্মালি মার্চ মাসে এসে, মার্চ মাস বলতে এটা তো মার্চ মাস প্রায় শেষই হয়ে যাচ্ছে, এই সময় আসলে এত স্নো কখনো হয় না। এই বছরটা আসলেই ভিন্ন, দেখা যায় যে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো স্নো পড়তেছে, আবার কখনো খুবই ভালো ওয়েদার যাচ্ছে। এদিকে বাচ্চারা রেডি হয়ে স্কুলের জন্য বাইরে বের হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যেই ওরা চলে যাবে। আর ওইদিকে আমার নেইবারের বাচ্চারা স্কুল বাসে উঠতেছিল। আর গত এক সপ্তাহ আগে এইখানে জাস্ট অফিসিয়ালি আমেরিকাতে স্প্রিংটা শুরু হয়েছে, আর আমি দেখতেছিলাম গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফুল বা পাতা আস্তে আস্তে বের হতে শুরু করছিল, আর এখন আবার যেটা হয়েছে স্নো পড়ে সব কিছু একদম ঢেকে দিয়েছে। বিকেল 5টা বাজে, আমি কিচেনে চলে আসছি ইফতারি তৈরি করার জন্য। নর্মালি দেখা যায় আমি 6টার দিকে গেলেই আমার হয়ে যায়, যেহেতু সব কিছু রেডি থাকে। আজকে যেহেতু আমি রেকর্ডিং করতেছি আপনাদের জন্য, সেজন্য একটু আগে বাগে আসছি। আর এখানে আমি 4টা ক্লোভ রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 1 কাপ শ্রিম্প নিয়েছি, এটা হচ্ছে এই দেশে যে টেইল অফ যে শ্রিম্পগুলো কিনতে পাওয়া যায় গ্রোসারি স্টোরে, সেগুলো নিয়েছি। এগুলার সুবিধা হচ্ছে জাস্ট ধুয়ে ইউজ করা যায়। আর আজকে আমি যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে শ্রিম্প টাকো আমি তৈরি করছি। এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, সো আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কেটে রাখা রসুনগুলোকে আমি এবার শ্রিম্পের সাথে অ্যাড করে নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার অ্যাড করছি। আর এই ঠাকুর রেসিপিটা খুবই হেলদি, আজকে আমি শ্রিম্প দিয়ে তৈরি করছি। এখানে চাইলে চিকেন, বিফ বা এদেশি আর অন্যান্য ফিশ রয়েছে যেমন স্যামন বা তেলাপিয়া, ওইগুলা দিয়েও তৈরি করা যায় ঠিক একইভাবে ম্যারিনেট করে। এখানে আমি 1টি লেবুকে 1/2 কেটে নিচ্ছি, নিয়ে 1/2টার পুরোটারই রস আমি ওইটাতে দিব, আর সাথে সাথে লেবুর যে সবুজ অংশটা রয়েছে অর্থাৎ লেমন পিল যেটা, ওইটাও আমি দিব। ইফতারিতে আসলে প্রতিদিন যাই খাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে ওইগুলো আসলে ভাজা পুরা সব, সো সেই জন্য আজকে আসলে ভিন্ন কিছু একটা তৈরি করার চেষ্টা করছি যাতে কিছুটা হেলদি হয়। মাঝে মাঝে আসলে ডায়েটটাকে একটু ব্যালেন্স করার প্রয়োজন আছে। আর 4 টেবিল চামচ অলিভ অয়েল অ্যাড করে নিচ্ছি এইখানে, সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ খায়ান পেপার। খায়ান বা পাপরিকা যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই দিতে পারেন, আর কোনোটাই যদি না থাকে সেক্ষেত্রে আমাদের দেশীয় যে লাল মরিচের গুঁড়াটা রয়েছে অর্থাৎ পাউডার, ওইটা 1 চা চামচ দিয়ে দিলেই হবে। আর আরেকটা জিনিস কি, দেখা যায় যে ভাজা পুরা না খেলে ইফতারটা কেমন জানি একটা ইনকমপ্লিট রয়ে যায়। পেঁয়াজু বেগুনি ওইগুলো আসলে নর্মালি আমরা ইফতারিতেই কিন্তু খাই, অন্য কোনো সময় খাওয়া হয় না। তারপরেও সব কিছু মিলিয়ে আসলে ব্যালেন্স করা এটাই। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এর ভিতরে আমি এখন সালসাটা তৈরি করে নিব ঠাকুর জন্য। আজকে হচ্ছে আমি ম্যাঙ্গো অ্যাভোকাডো সালসা তৈরি করব। আর আমার বাচ্চারা খুবই বিরক্ত করছিল আমাকে, আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছিলেন, ওরা আসলে বাইরে যাবে খেলতে, সো আমি এখন ওদেরকে বলছি বেকিয়ার্ডে গিয়ে কিছু সময় খেলার জন্য। সো ওরা স্নোতে গিয়ে খেলতেছিল আর আমি এখানে আসলে উইন্ডো দিয়ে ওদেরকে দেখতেছিলাম আর রান্নাটা করছিলাম। এখন আমি সালসাটি রেডি করে নিচ্ছিলাম, মিডিয়াম সাইজের একটি টমেটোকে ছোটো ছোটো টুকরা করে কাটবো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এতে করে বারবার আপনাদের সাথে দেখা হওয়ার একটি সুযোগ হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি রেখে দিব। বাচ্চারা গড়ে আসতে একদম চাচ্ছিল না, আমি একরকম জোর করেই ওদেরকে গড়ে নিয়ে আসছি, সেজন্য কান্নাকাটি চলছিল। আমি আসলে যেহেতু রান্না করছিলাম সেজন্য ঠিকভাবে ওদের দিকে খেয়ালটা দিতে পারছিলাম না ওই সময়। ছোটো সাইজের একটি অ্যাভোকাডোকে টুকরো টুকরো করে নিচ্ছি, তবে এই অ্যাভোকাডোটা খুব বেশি নরম ছিল, আর একটু শক্ত হলে ভালো হতো। আর আমি এখন ওদেরকে নিয়ে আসছি কিচেনে, বলছি যে আমাকে হেল্প করার জন্য মানুষ লাগবে। সো একজন হচ্ছে আমার ক্যামেরাম্যানের দায়িত্বে আছেন বর্তমানে, আর আরেকজন হচ্ছে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন আমি কোনটার পরে কোনটা দিব। হাকো যেহেতু মেক্সিকান একটি ডিশ, তারা দেখা যায় যে সালসা বিভিন্নভাবে তৈরি করে, কখনো শুধু অ্যাভোকাডো দিয়ে করে, আবার কখনো টমেটো দিয়ে করে। আমার আসলে ম্যাঙ্গো যে সালসাটা ওইটা বেশি ভালো লাগে, কারণ হচ্ছে ম্যাঙ্গো এক ধরনের সুইট একটা ফ্লেভার নিয়ে আসে, ওইটা আমার ভালো লাগে টাকোর সাথে। এখন আমি ধনে পাতা কুচি করে 1 চা চামচ ধনে পাতা দিয়ে দিচ্ছি। শ্রিম্পের মধ্যে যে লেবুটা দিয়েছিলাম ওইটার হাফ অংশ এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি, আর এদিকে একটা আমের হাফ অংশ কেটে হাফটা আমি এখানে দিব। দিয়ে আমি ব্ল্যাক পেপার আর সল্ট অ্যাড করে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। সালসাটি রেডি হয়ে গিয়েছে, আমি একটা সাইডে এটা এখন রেখে দিব। আর অবশ্যই লেবুর রস অ্যাড করবেন, যেহেতু আমি এখানে অ্যাভোকাডো দিয়েছি। অ্যাভোকাডোটা দেখা যায় যে কেটে লম্বা সময় রেখে দিলে ওইটা কালো হয়ে যায় যদি লেবুর রস দেয়া না হয়। আর এদিকে এক্সট্রা কিছু লেবু কেটে রেখে দিচ্ছিলাম। আর আমি এখন একটি সস তৈরি করব টাকোর জন্য। এখানে হচ্ছে আমি 3 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি হচ্ছে সাওয়ার ক্রিম, নিয়ে এটাকে একটু বেশি করে লেবুর রস আর ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিব। দিয়ে ওইটাকে আমরা ইয়োগার্টকে যেভাবে ফেটিয়ে নিই ঠিক ওইভাবে ফেটিয়ে নিব। ইফতারের আর খুব বেশি একটা সময় বাকি নেই, আমি এখন শ্রিমটা রান্না করে নিচ্ছি। এখানে আমি এই তাওয়াটাকে হাই হিটে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার শ্রিমগুলোকে দিয়ে আমি আগুনের যে আঁচটা ওইটা নিজে আমি রেখে দিব। আর এই দেশি শ্রিমগুলো আসলে রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের ভিতরে এটার মানে রান্না হয়ে যাবে। খুব বেশি রান্না করলে আবার এটা অনেকটা রাবারের মতো হয়ে যায়। আর ঠাকুর জন্য যখন শ্রিমটা তৈরি করবেন তখন চেষ্টা করবেন যখন আসলে ঠাকুরটা খাওয়া হবে ঠিক আগে আগে শ্রিমটা মানে তৈরি করতে। দেখা যায় যে খুব বেশি আগে যদি ওইটা মানে তৈরি করে রেখে দেওয়া হয় তাহলে ঠান্ডা হয়ে যায় বা খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ঠিক মানে ইফতারের আগ মুহূর্তে ওইটা তৈরি করেছি। সব কিছু আমি টেবিলে নিয়ে রাখতেছিলাম, কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে। আর এখানে আমি ঠাকুর এবং ঠাকুর সাথে খাওয়ার জন্য যে জিনিসগুলো সব কিছু একসাথে রেখেছি, ওই পাশে 2 ধরনের ফ্রুটস ছিল, এটা হচ্ছে জাও, এই পাশটাতে ছিল ছুলাবুনা। আর আরেকটা জিনিস আমি রান্না করেছি, সেটা হচ্ছে বাংলাদেশি যে কোকোলা নুডলসটা রয়েছে ওইটা আমি আজকে রান্না করেছি আমাদের দেশীয় স্টাইলে ভেজিটেবুলার ডিম দিয়ে। এটার জন্য আসলে আমার কয়েকদিন ধরে খুবই ক্রেভিং হচ্ছিলো সেই জন্য। আর এই পাশটাতে হচ্ছে আমার হাজব্যান্ড টর্টিলাগুলাকে একটি থাওয়ার মধ্যে গরম করে নিচ্ছিলেন। আর এখানে আজকে হচ্ছে নিয়েছি ফ্লাওয়ার টর্টিলা, যেগুলা মানে পাওয়া যায় গ্রোসারি স্টোরগুলোতে সেইগুলা। আমার নর্মালি দেখা যায় কর্ন টর্টিলা যেটা আছে ওইটা বেশি ভালো লাগে, তবে এখন হাতে আসলে ফ্লাওয়ারটাই ছিল সো ওইটাই করতেছি আমি। দেখা যায় যে রোজা ভাঙ্গার সাথে সাথে হেভি কোনো জিনিস আসলে খেতে পারি না, সো আমার সবসময়ই দেখা যায় যে মানে যেটা শরবত থাকে ওইটা আর খেজুর বা অন্য যে ফ্রুটসগুলো থাকে ওইগুলো দিয়ে আমি রোজাটা ভাঙ্গি, আর পরে মাগরিবের নামাজ শেষ করে এসে আমি অন্য যে ইফতারগুলো থাকে ওইগুলো খাই। লেমন জুস?
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله Thank you, Yosara Hara. আমরা সবাই টেবিলে বসে ইফতার করছিলাম, কিন্তু আমার বাচ্চারা দেখা গেছে ওরা ফ্লোরে বসেছে। দুইজন দুইটা কার্ডবোর্ড নিয়ে আসছে, এনে ওইটাতেই বসে নাকি আজকে ইফতার করবে। আমি বারবার বলছিলাম টেবিলে আসার জন্য, কিন্তু তারা না ওইখানেই বসবে। তো আমি মানে বললাম যে তাইলে আর থাক ওইখানেই। এইবার আমি টাকোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে টর্টিলা যে রুটি রয়েছে সেইটা নিয়ে নিয়েছি, এবার এটার উপরে আমি শ্রিমগুলো লম্বা করে দিয়ে দিচ্ছি। আর আমি দেখা যায় যে আমার টাকোতে মানে একটু বেশি করে শ্রিম দিয়ে খেতে আমার ভালো লাগে। তারপরে ওইটার উপরে আমি দিয়ে দিব সবুজ রঙের যে কেবিজ রয়েছে ওইটা। এখানে মানে পার্পল কালারের যে কেবিজগুলো পাওয়া যায় ওইগুলোও চাইলে ইউজ করা যায়, তবে ওই দিন আমার কাছে পার্পলটা ছিল না। পার্পলটা দিলে যেটা হয় খুব সুন্দর আরেকটা কালার অ্যাড হয় এখানে। আর খাবারের মধ্যে আসলে যত বেশি ন্যাচারাল কালারগুলো অ্যাড করা যায় তত বেশি ভালো আমাদের শরীরের জন্য। আর এখন হচ্ছে আমার ম্যাঙ্গো যে সালসাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ওইটার উপরে আমি হোয়াইট যে সসটা তৈরি করেছি সাওয়ার ক্রিম দিয়ে ওইটা দিব। আর হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিব এবং একটু ধনে পাতা ছিটিয়ে দিব। দেখতে খুবই কালারফুল হয়েছে আর খেতেও ভীষণ মজার ছিল। ইফতারে যদি আপনারা কোনো হেলদি রেসিপি খুঁজেন, এইভাবে টাকো তৈরি করে দেখতে পারেন, খেয়ে খুবই মানে ভালো লাগে। আর অনেকেই হয়তো শ্রিমটা পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা এখানে শ্রিমের পরিবর্তে চিকেন দিয়েও করতে পারেন। ইফতারের পরে পরে এক কাপ চা আমার লাগেই লাগে। দেখা যায় যে সারাদিন আমি অপেক্ষা করি এই চাটা আসলে কখন খাবো। এদিকে ওভেনে হচ্ছে দুইটা পাউন্ড কেক আমি বসিয়ে দিয়েছি, আমাদের দেশীয় স্টাইলের যে পাউন্ড কেক ওইটা তৈরি করছিলাম। আমার দেখা গেছে যে কয়েকদিন ধরে মানে পাউন্ড কেকের জন্য খুব বেশি ক্রেভিং হচ্ছিলো, মনে হচ্ছিলো যে ইফতারের পরে যখন চা খাই তখন এই কেকটা থাকলে ভালো হতো, সেজন্যই তৈরি করে নিচ্ছিলাম। এই পাউন্ড কেকগুলো এই দেশেও পাওয়া যায় গ্রোসারি স্টোরগুলোতে, তবে স্টোরেরগুলো আমার সবসময় ভালো লাগে না। আর ওই সময় আসলে রাত্রে 8টা বাজে, আমি অলরেডি ইফতারিতে যে মানে টেবিলের যে জিনিসগুলো ছিল বা কিচেনটা সব কিছু অলরেডি ক্লিন করে ফেলেছি। আর এখন চাটা তৈরি করে নিচ্ছি, একটা কাপ চা তৈরি করে নিয়ে একটু শান্তিতে বসে সোফায় এখন খাবো। এগুলো রেডি হয়ে গিয়েছে, আমি এবার এগুলাকে পিস পিস করে কেটে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। আমি দেখেছি যে এই কেকগুলো গরম থাকা অবস্থায় যদি কোনো এয়ারটাইট বক্সে বা কন্টেনারে রেখে দেওয়া হয় তাহলে ওইগুলো বেশ মানে সফট থাকে, আর যদি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি সেক্ষেত্রে মনে হয় বেশ মানে শক্ত হয়ে যায়। এখন রাত্রে 12টা বাজে, আমি মেইন ডোরটা একটু ওপেন করেছিলাম বাইরের স্নোটা কেমন দেখার জন্য। আর যখন লাইটগুলো বন্ধ করলাম চাঁদের আলোতে বাইরেটা দেখতে এত সুন্দর মনে হচ্ছিল, মনে হচ্ছিল আমি মনে হয় কোনো ড্রিম ল্যান্ডে চলে আসছি। আজকের মতো আর এখানেই বিদায় নিয়ে নিব, আবার দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।